COVID-19 or niti niyam mani arambh hoise nobom shrenir pora dwadok shreniloi pathdan kintu Korimganj jilat iyar byotikromi drishyo porilokkhito hoise rajyor shikshamontrir nirdeshok burha anguli dekhuale Korimganj jila prokhasone kuhiyarkul uchchotor madhyamik bidyaloyot arambho nohol pathdan prokritarthot eikhon skulot jila prokhasonor nirdeshot khola hoisil quarantine center জানিব পৰা মতে জুন মাহৰ পৰা 18 ছেপ্টেম্বৰলৈ বিদ্যালয়খনত কোৱাৰেণ্টাইনত আছিল মানুহ তাৰ পিছত জিলা প্ৰশাসনে বিদ্যালয়খন সেনিটাইজাৰ নকৰাকৈ এৰি থৈ গৈছে যাৰ ফলত স্কুলখনত সৃষ্টি হৈছে এক অপ্ৰীতিকৰ পৰিস্থিতি এতিয়া স্কুল খোলাৰ ক্ষেত্ৰত অনিশ্চয়তাত আছে বিদ্যালয় কৰ্তৃপক্ষই ইপিনে এই দায়িত্বপ্ৰাপ্ত চক্ৰ বিষয়াৰ বাবে বিদ্যালয়খনৰ 350,000 টকাৰ সা সম্পত্তিৰ লোকচান হোৱাৰ লগতে চুৰিও হৈছে বুলি অভিযোগ উত্থাপন কৰিছে বিদ্যালয়খনৰ প্ৰধান শিক্ষক ভূপেন্দ্ৰ দাসে কিন্তু সবচেয়ে দুখৰ কথা যে স্কুলটি কে পৰিষ্কাৰ কৰিব কিভাৱে পৰিষ্কাৰ হ'ব সেইটাৰ কোনো নিৰ্দেশিকা কোনো প্ৰশাসন থেকে আমাৰ কাছে আসেনি এটা কোৱাৰেণ্টাইন সেন্টাৰ ছিল এবং এখানে তিনজন কোভিড পেশেন্টও পাওয়া গিয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা এসে এখানে থাকছেন এবং ওনারা যে ব্যবহৃত জিনিস সেইগুলো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল প্রাঙ্গণে অনেকগুলো ডেস্ক বেঞ্চ বিভিন্ন কাপড় চোপড় বিছনা এবং ল্যাপটপ সবগুলো এখন ওখানে পড়ে আছে ইতিমধ্যে প্রধান শিক্ষক গড়াকে জেলা উপায়ুক্তক লিখিত অভিযোগ দিয়ার লগতে করিমগঞ্জ সদর থানাত গোচর দিছে ইয়ার বাবে কিছু অভিভাবকে কোয়ারেন্টাইন সেন্টার পরিচালনা সমিতির সভাপতি কমলাক্ষ দেব পুরা কায়স্তর পিনে অভিযোগের আঙুলি উঠাইছে করিমগঞ্জের পৰা অরবিন্দ দাসর রিপোর্ট 7 News Now